একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানেও জলমগ্ন একাধিক এলাকা এবং বেহাল নিকাশী ব্যবস্থার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষতির মুখে ধান ও শীতকালীন সবজি, একদিকে যেরকম নিকাশী ব্যবস্থা বেহাল দশা, অন্যদিকে সবজি এবং ধান সেটাও ক্ষতিগ্রস্ত হতে চলেছে ডানার প্রভাবে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, কি পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? একদমই, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক নিচু এলাকার জনজীবন জলযন্ত্রণায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে। কিন্তু এই পরিস্থিতি যেমনটা জানা যাচ্ছে, যে যেমনটা আশঙ্কা করা হয়েছিল এই ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে, সেই আশঙ্কা অনুযায়ী বাংলায় ডানার তেমন প্রভাব না পড়লেও একেবারে অবিরাম বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সবথেকে বেশি বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায়। গত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে এই জেলার ডায়মন্ড হারবার এবং গঙ্গাসাগরে। সেক্ষেত্রে জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, কোথাও যাতায়াতের রাস্তা জলের তলায়, কোথাও পানীয় জলের নলকূপ জলের তলায়, কোথাও আবার বাড়ির মধ্যে ঢুকেছে জল। একেবারেই জল যন্ত্রণায় বিপর্যস্ত জনজীবন। মানুষজন তারা কিন্তু একেবারে ঘরবন্দি হয়ে পড়েছে, প্রয়োজনে বাজার কিংবা অন্য কোথাও যেতে পারছে না, একেবারে বিপর্যস্ত পরিস্থিতি। অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক চাষের জমি সেগুলো নষ্ট হয়েছে। কৃষি দপ্তরের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, প্রায় 30% ধান চাষ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে শীতকালীন সবজি সেগুলোও কিন্তু, সেই সবজি চাষ জলমগ্ন হয়ে রয়েছে। দ্রুততার সঙ্গে যদি সেই জল বের করা না যায়, তাহলে সেই সবজির যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু পতন ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কৃষি দপ্তরের তরফে। এক কথায় বলা যেতে পারে, ঘূর্ণিঝড় ডানা তার কিন্তু অন্যান্য জায়গায় প্রভাব না পড়লেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে তার ব্যাপক প্রভাব পড়েছে। ডানার প্রভাবে যে অবিরাম বৃষ্টিপাত, সেই অবিরাম বৃষ্টিপাতে একদিকে যেমন জল যন্ত্রণা ভুগছে জনজীবন, জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে কিন্তু ধান চাষ এবং শীতকালীন যে সবজি, সেই সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু প্রায় 25-30% ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত এলাকার কৃষকেরা। ধন্যবাদ কোয়েল।